আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের আগে বাচ্চাদের নতুন বস্ত্র উপহার দিলেন রাজারা নিউটাউনের নবনির্বাচিত বিধায়ক তাপস চ্যাটার্জি। নারায়ণপুর মোড়ে বাচ্চাদের বিভিন্ন দোকানে নিয়ে তাদের পছন্দ মতন বস্ত্র তুলে দিলেন তিনি। আগামী দিনে কোভিড মোকাবিলায় একাধিক পরিকল্পনা রয়েছে তার বলে জানান তাপস চ্যাটার্জি। দেখুন, এইটা আমি প্রতি বছর করি। এবার একটা মানুষ বলেও যে কাজে থাকি বলে আমি মানুষেরই মানুষ। দেখুন, এই জন্য আমাকে দলমত নির্বিশেষে ভোট দিয়েছে। এই যে অঞ্চলগুলো দেখছেন, এখানে বোধ হয় 80% 85% মানুষ আমাকে ভোট দিয়েছে। ভোট তাই 10% 15% মানুষ কেন দিলেন না, এটাই আমার ভাবনা। কেন দিলেন না? আমি তো মনে হয় কারোকে উপকার করিনি এমন তো রাত্রিবেলা। আর আমার একটাই স্লোগান ছিল রাত্রি ভোটে, রাত্রির একটায় আপনি পুলিশকে পাবেন, পুলিশ যেহেতু গভর্নমেন্ট ছাড়বেন, পাড়ার কুকুরকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন। এটা আমি এখনও প্রমাণ করছি, কারণ রাত্রি 1:30 যখন পাম লাগাচ্ছি, রাত্রিবেলা যখন খামারে মারা গেছে মানুষটা, তার বাড়িকে ঠকঠক করে গিয়ে বলেছে আপনার বাড়িতে মারা গেছে, আমি এসেছি, আমি এমএলএ তাপস চ্যাটার্জি, ওরা কেঁদে ফেলেছে বলে এই কী কথা। তো আমরা স্বপ্ন দেখছি এমএলএ বাড়িতে, আমার বাড়িতে রাত্রি 1:30 সময়। হ্যাঁ, আমি বলছি এটা এই কাজটা আমি করে যাবো মানুষের কাছে বেসরকারি। দেখুন, আমি সংখ্যা এখনো গুনিনি, প্রায় কাছাকাছি সহস্রাধিক, 1000 বাচ্চা কাছাকাছি হবে। কোভিড পরিস্থিতির জন্য সবাইকে মাঠে নামাচ্ছি না। আমার দোকানগুলো দেখুন, যত দোকান আছে নাহানপুরে সব দোকানটা আমি এখনো মনিটরিং করতে পারিনি, আসলে অনুষ্ঠানটা করছি সব জায়গাতে। হ্যাঁ, আজকে আমরা ধরুন বাচ্চারা, এটা ধরুন এই প্রোগ্রামটা আমার কনসেপ্ট হচ্ছে বাচ্চারা চয়েস করে জিনিস কিনবে। আমি তাকে ওই নেতা বলে একটা মাপ দিয়ে দিলাম, এই নিয়ে নে, এরম না। বাচ্চারাই জিনিস, যখন জিন্সের প্যান্ট কিনে বলছে এই গেঞ্জিটা ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমার নাতির জন্য কিনলাম, যা করতাম আমার ছোটোবেলা, আমার মেয়ের জন্য, আমার একমাত্র মেয়ে আমার কুসনের, তার জন্য যা করতাম আজকে আমি এই ঈদের জন্য তাই করতে পেরেছি। তাই আমি এই মানুষগুলোর পরিবারের মানুষ হতে পেরেছি। আমার হৃদয়ের মধ্যে হিন্দু আর মুসলিম এটা ভাগ না, আমার হৃদয়ের মধ্যে আমার সন্তান মানুষের মধ্যে সন্তানকে কখনো ভাগ করা যায় না, সন্তানের কোনো আলাদা বিষয় হয় না। এটা করতে পেরে আমি বিষয়কে মানে করতে পেরেছি। দেখুন, এটা আমার একটা চিরকালের ব্যাপার, মানে ব্যাপার। গতবারও আমি কয়েক বছর ধরে করছি, আপনারা তো কভার করেন, আসেন, জানেন, কয়েক বছর ধরে করি। দেখতে হবে আগামী দিন, আমি জানি না, যেহেতু অনেক খরচার ব্যাপার আমাদের সারা বিশ্বে, যেমন আমার চাঁদপুর পঞ্চায়েতটা খুব গরিব অঞ্চল, এই বাচ্চাগুলোকেও কী করতে পারি আমরা অন্য কোনো সময়, একটু ভাবতে হবে। সব জায়গায় নানপুরে আমরা একটা এই কাজ করতে করতে অভ্যস্ত, সব জায়গাতেই ভাবার পরিবেশটাকে আমাদের দিতে হবে। এছাড়া নতুন করলাম এবছর, আমার যত রিক্সা চালক ভ্যান চালক আছে এদের নিয়ে আমি সবসময় ভাবি, ধরুন দুধ খাওয়াই এদেরকে কোনো ক্লাবে অনুষ্ঠান হলে, এদেরকে আমি যখন স্বাস্থ্যসাথী আসেনি তখন আমি এদের জন্য মেডিক্লেম করেছি। আপনারা এবিপি আনন্দ দেখিয়েছিলেন বাচ্চাদের বিশ্ব, এদের বিশ্বকর্মা পুজো করি, যত রিক্সা চালক তাদেরকে আমি একটা ঈদের সময় সবাইকে লুঙ্গি দিয়ে শুভেচ্ছা দিলাম। আরেকটা দিলাম আমার ওয়ার্ড লেবার, যে লেবাররা এমনি সরকারি নিয়মে বোনাস পাবে ইত্যাদি, তাছাড়া তাদেরকে একটা আমি ঈদের আরও উপহার দিলাম। আমাদের অন্য কাউন্সিলরও দিয়েছেন, রহিমা বিবিও দিয়েছেন, সবাই মিলে তাদেরকে একটা উপহার আমরা মানে দিলাম। আর ইমাম সাহেবদের তো আমরা প্রচার করি না, এটা হচ্ছে আমি একটা শ্রদ্ধা জানাই তাদেরকে। আমরা মসজিদে গিয়ে একটা, তারা সারা বছর ইমামি করেন, ওদেরকে একটা শ্রদ্ধা জানাই। আমি 50 বেডে আশা করছি সোমবার দিন উদ্বোধন করবো, কাজ শুরু হয়েছে 6তলা বিল্ডিংয়ে এবং খুব আধুনিক করবো, এবং এসি থাকে আমার সুইমিং পুলে, এবং এসি সহ মানে ব্যাপারটা করেছি, জয়েন্ট ভেঞ্চারের চুক্তি হয়ে গেছে। ওরা 50% বেড ওরা পয়সা নেবে, 50% বেড আমার বিনা পয়সায় দেবে, আমার গরিব মানুষ তাতে বিষয়কে থাকেন। ওষুধ থেকে আরম্ভ করে এছাড়া একটা পার্লার করছি, অক্সিজেন পার্লার, যেখানে মানুষ ধরুন কোভিড টেস্ট করেনি কিন্তু অত রাত্রিবেলা উঠে গেছে, তাহলে মানুষকে আমরা একটু অক্সিজেন দিতে পারি রাত্রিবেলা। হাসপাতালে অনেক সময় খুব ওয়ার প্রেশার হয়ে যাচ্ছে, তো ওখানে বিষয়গুলো করে এটা করছি, স্বেচ্ছাসেবী সংস্থার বিষয়টাকে করছি। এবং কালকে আমি একটা ফোন পেয়েছি যে বিদেশ থেকে আমাকে বলছে কিছু ভেন্টিলেশন মেশিন, একজন ভদ্রলোক বললেন যে আপনার ফেসবুকে আপনার কাজ দেখে আমি খুব অভিভূত, আমি কাকে দেবো ভাবছিলাম, তো আমি আপনার কাছে কিছু ভেন্টিলেশন কিছুদিনের মধ্যে পাঠাচ্ছি, কিছু ভেন্টিলেশন ইত্যাদি হাসপাতালের জন্য। যদি ভেন্টিলেশন পাই তাহলে অন্ততপক্ষে আমাদের অনেকটা টেনশন মুক্ত হবে ভেন্টিলেশনটা পাই। এইটা আমরা সবাই মিলে এই ব্যাপারটাকে করছি, মানে করছি, সহযোগিতা বড়োবাবু, থানার বড়োবাবুও থাকবেন, যেহেতু আমার নারায়ণপুর থানা এলাকাতেই হচ্ছে, সমস্ত মন্ত্রীরা থাকবেন, আমার মানে চন্দ্রিমাদি তো উদ্বোধন করবেন, ফিরাদ হাকিমকেও আমি ইনভাইট করবো আসার জন্য, মানে করার জন্য পাশে। আজকে আমাদের 117 বিধানসভা তো একটা হচ্ছে, আমি থাকবো 5:30 সময়, আর আজকে আমরা সোমবার দিন আমরা আশা করি করবো খুব মডার্নাইজ ফর্মই করবো খুব মডার্নাইজ ফর্মই করবো খুব মডার্নাইজ ফর্মই করবো।